একজন বিক্রেতা 36টি কমলা বিক্রি করে 4টি কমলা বিক্রির সমান ক্ষতি করে, শতকরা ক্ষতির হার কত? তো আমরা এখানে ধরি যে একটি কমলার বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস হচ্ছে 1 টাকা, তাহলে 40টি, এখানে 4টি কমলা বিক্রির সমান যেহেতু ক্ষতি হয়, তাহলে 36 যোগ 4, 40টি কমলা, 40টি কমলার সেলিং প্রাইস হচ্ছে 40 টাকা হওয়ার কথা লজিক্যালি, তো লিখলাম। তাহলে এখানে 36টি কমলা বলেছে, তাহলে আমরা 36টি কমলা বিক্রয়মূল্য লজিক্যালি হয় 36 টাকা, কিন্তু লজিক্যালি হয় প্রতিটি বিক্রয়মূল্য যদি 1 টাকা, তাহলে 36টি হবে বিক্রয়মূল্য 36 টাকা, আর 40টি বিক্রয়মূল্য হবে 40 টাকা। কিন্তু এখানে প্রশ্ন বলেছে যে 4টি কমলা বিক্রির সমান ক্ষতি হয়, তার মানে এখানে এই 36টি কমলার সেলিং প্রাইস হবে 40 টাকা, যেখানে 36টি কমলা সেলিং প্রাইস হওয়ার কথা 36 টাকা, কিন্তু হয়েছে 40 টাকা। এই 4টি কমলা বিক্রির সমান ক্ষতি হওয়ার কারণে এখানে টাকার পরিমাণটা বেড়ে গেছে প্রতিটি কমলা। তো এখন এখন আমরা এখানে ক্ষতির পরিমাণটা বের করব। সো এখানে এই 36টি কমলার সেলিং প্রাইস হচ্ছে 36 টাকা, আর 36 টাকা, আর এখানে 36টি কমলার সেলিং প্রাইস 4% ক্ষতি হওয়ার পরে হবে 40 টাকা, তার মানে ক্ষতি হয়েছে 40 বিয়োগ 36 = 4 টাকা। তাহলে আমাদের বের করতে হবে যে 40 টাকায় ক্ষতি হয়, 40 টাকায় ক্ষতি হয় 4 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 4/40, 100 টাকায় ক্ষতি হয় 4/40 × 100, উপরে এখানে 4 × 10 = 40, আর 10 × 10 = 100, 10%। তো এখানে ক্ষতির হার হচ্ছে 10%, তো এখানে 10% হচ্ছে উত্তর।